জয়নগরে 10 বছরের কিশোরীকে ধর্ষণ করে খুনের প্রতিবাদে যেখানে রাজ্য জুড়ে চলছে তোড়পাড়, ঠিক একইভাবে প্রতিক্রিয়া জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার দিন আলিপুরদুয়ার জেলার ভাটপাড়া চা বাগানের ভাটপাড়া ময়দানে কিন্তু এখানে একটি অনুষ্ঠানে এসে বীর বিরসা মুন্ডা এবং দুর্গা মল্লার মূর্তি উন্মোচন অনুষ্ঠানে এসে কিন্তু কার্যত রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। তিনি পরিষ্কার ভাষায় যেটা জানালেন যে আরজি করের ঘটনার পর থেকেও রাজ্য সরকার কোনোভাবেই শিক্ষা নিচ্ছে না, রাজ্যে নারীরা এবং শিশু কন্যারা কিন্তু সুরক্ষিত নয়, তাই অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরজি করের জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তাকে যুক্তিসঙ্গত বলে ব্যাখ্যা করলেন। আলিপুরদুয়ার থেকে স্বপ্নশীষ চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টাইম।